কোটা নিলাম, এই যে এখানে তিনটা কোটা হচ্ছে চারটা। হ্যালো ফ্রেন্ডস, রুনিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তো দেখো, আমাকে দেখে বুঝতেই পারছো আমি টোটো করে একাই যাচ্ছি। আজকে যাচ্ছি শপিং করতে। তো কোথাকার শপিং করব, কিভাবে করব সব আমি বলবো। তো দেখো, আমি আয়নাকে নিয়ে আসিনি, আয়নাকে ওর বাবার কাছে রেখে চলে এসেছি। তো যাব হচ্ছে শপিং করতে, আর হচ্ছে আমার ভাই, দেখো আমার ভাই চলে এসেছে। তো আমরা এখন হচ্ছে ঢুকবো বসাক ব্রাদার্সে। তো ওখানে অনেক কালেকশন পাওয়া যায়। তো কী বাজার করব অবশ্যই বলবো। তো আমি টোটো থেকে নেমে পড়লাম, দেখো আমি বসাক ব্রাদার্সের কাছে চলে এসেছি। আর টোটো থেকে নেমেই দেখি যে দেখো রেজা দাঁড়িয়ে আছে, মানে আমার ভাই দাঁড়িয়ে আছে, আর আমি টোটোওয়ালাকে ভাড়া দিয়ে, তারপর দেখো ও পুরো রেগে আছে, আমার আগে এসে ও বসে আছে। তো যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকবো, আমরা এখন পর্দার কালেকশন দেখব। বুঝতেই পারছো সামনে বিয়ে বাড়ি, তো কার বিয়ে অবশ্যই যদি তোমরা জানতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে কার বিয়ে, কী হচ্ছে, বাজার করছি, সব বলবো। তো দেখো 7:30 বেজে গেছে, আর আমরা এখন বসাকে কিছু জিনিস নিলাম, মানে ভালো পর্দা পাইনি, কয়েকটা পেয়েছি তো সেগুলো নিয়েছি। এখন যাব শ্রীশ্যামে, তো ওখানে গিয়ে কিছু পর্দা নিব, আরও বেডশিট নেওয়ার আছে, সব নিব। দেখো এখানে বেডশিট দেখাচ্ছে, সব বেডশিটগুলো পছন্দ মতো নিচ্ছি। আর এখানে আমরা দেখতেই পাচ্ছ আমি একাই আসলাম, আর এখন দেখছো যে আয়না আর আয়নার পাপা, আয়না ওখানে একা একা থাকতে চাইছিল না, তাই হচ্ছে আয়নার পাপা আয়নাকে নিয়ে চলে এসছে। তো দেখো এখানে পর্দাগুলো দেখা যাচ্ছে, তো পর্দাগুলো কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমাকে এটাই বেস্ট লেগেছে, এবার তোমাদের কোনটা বেস্ট লেগেছে অবশ্যই জানাবে। তো কী খাচ্ছে, তো চলো ভিডিওটি দেখতে থাকো। কী খাচ্ছে, একসঙ্গে দল বেঁধে ঢুকলো তো দেখবে। কথা বলো, যাও যাও, বলো যাও যাও, গুড কাল বলবে, যাও গুড কাল বলবে, যাও যাও। আমাদের পর্দা আর বেডশিট না কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে বলেই দিই কিসের বাজার। সামনে আমাদের হচ্ছে বাড়িতে একটা বিয়ে আছে, তো কার বিয়ে তো দেখতে হলে অবশ্যই বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে। তো বিয়েবাড়ির জন্য পুরো বাড়িটা সাজাবো, তো সেজন্য পর্দা বেডশিট এগুলো কিনছি। তো টুকিটাকি এগুলো কিনে নিলাম, আপাতত বুঝতেই পারছো বিয়ের বাজার প্রচুর হবে, তো আপাতত এগুলো কিনলাম, কিনে তারপরে তখন অন্য দিন আবার আসতে হবে, অন্য জিনিস কিনতে হবে। তো আয়না বায়না করেছে যে ফুচকা খাবে, ওর আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন ও ফুচকা খাবে। তো আমারও ইচ্ছা করছিলো ফুচকা খাওয়ার, তো যাই রোজার মাস বুঝতে পারছো দিনের বেলা তো ফুচকা খেতে পারছি না। তো আয়না কাউন্ট করছিলো যে ও কটা খাবে, তো চলে আসলাম আমরা ফুচকার দোকানে ফুচকা খেতে। ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে আবার একটা দোকানে গেছি, এটা হচ্ছে ক্ষুদিরাম মার্কেটে, এটাও হচ্ছে বসাক ব্রাদার্স, মানে ওই বসাকের বড় বসাকের এটা শাখা, এটা ছোট বসাক ব্রাদার্স। তো এখানেও আমরা কিছু পর্দার কালেকশন দেখছি। তো আয়না পাপা আর আয়না দেখো বাদাম খাচ্ছে, আর হচ্ছে আমি ভিডিওটা করছিলাম। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছ ঘড়িতে 10টা বেজে গেছে, আমাদের বাজার করতে করতে 10টা বেজে গেছে, সেই 7টা থেকে শুরু করেছি, এখন 10টা বাজে, ইফতার করে এসেছিলাম। তো দেখো প্রচুর বাজার হয়েছে, তো বাড়ি গিয়ে আমি সব দেখাচ্ছি তোমাদের কী কী বাজার করেছি। তো চলো দেখতে থাকো। আর আজকে ভাইকে আমি বাড়ি যেতে দিলাম না, কারণ 10টা বেজে গেছে, সেই জন্য ও আজকে থাকবে, কালকে সব জিনিসপত্র নিয়ে ও চলে যাবে। তো দেখো পুরো শ্রীশ্যাম থেকে সব কিছু মনে হচ্ছে তুলে নিয়ে এসেছি, না শ্রীশ্যাম থেকেও করেছি, বসাক থেকেও করেছি, তো বসাক থেকে একটু কম করেছি, শ্রীশ্যামেই বেশি করেছি। তো চলো আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি।
দেখো এই বেডশিটগুলো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বেডশিট বেশি নিয়েছি 6টা, তো দেখো বেডশিট কোনটা বেশি ভালো লাগছে তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এগুলো হচ্ছে একটু দামটা কম এই দুটো বেডশিট, কারণ এটা একদম রাব ইউজ করার জন্য নিয়েছি, এগুলো রাব ইউজ করার জন্য, তবে ওই বেডশিটগুলো আমার একটু ভালো লাগলো তাই কালারগুলো। তো দেখো কোনটা বেশি ভালো লাগছে, এই যে এখানে তিনটা ওখানে তিনটা, ছয়টা বেডশিট। এই বেডশিটটা আমার কালারটা খুব ভালো লেগেছিলো বলেই নিয়েছি। আর এই যে একটা, তো হচ্ছে 6টা বেডশিট আর পর্দা নিয়েছি, পর্দাগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা কালারের জন্য নিয়েছি এই দুটো বেডশিট, কালারগুলো আমার খুব ভালো লেগেছিলো। বেডশিট একটু টকটকা কালার না হলে ভালো লাগে না। আর এই যে হচ্ছে পর্দাগুলো, দেখো পর্দাগুলো, এই পর্দাগুলো নিয়েছি, তো পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর ওই দুটো হচ্ছে পর্দা আমি তোমাদেরকে দেখালাম না, ওই দুটো পর্দা হচ্ছে কাকিমার, তো ওই জন্য দেখালাম না। আর এই যে এখানে যে দুটো পর্দা দেখতে পাচ্ছ, এই পর্দাগুলোও নিয়েছি, মানে কাকিমার পর্দা আর এই পর্দা সেম, শুধু কাকিমারগুলো হচ্ছে ফুলগুলো গ্রিন কালার আর আমাদেরগুলো রেড, রেড আর পিঙ্ক। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিওগুলো আরও দারুণ হতে চলেছে। বাই।